কুম ডেভিড কভারফিল্ড গ্রেট এক্সপেকটেশনস এ টেল অফ টু সিটিস ইত্যাদি বিখ্যাত বিখ্যাত উপন্যাসের জন্ম দিয়েছেন যিনি এবং ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন শ্রেষ্ঠ ও শক্তিমান ঔপন্যাসিক যাকে বলা হয়ে থাকে তিনি হলেন চার্লস ডিকেন্স হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন চার্লস ডিকেন্স বার্থ এবং ডেথ অর্থাৎ তার জন্ম মৃত্যুগত জন্ম তিনি জন্মেছিলেন আঠারোশো বারো সালে এবং তার মৃত্যুবরণ করেছিলেন আঠারোশো সত্তর সালে পিরিয়ড আমরা অলরেডি বলে ফেলেছি ভিক্টোরিয়ান পিরিয়ড এই ভিক্টোরিয়ান পিরিয়ড আমরা গত ক্লাসেও পড়েছিলাম ভিক্টোরিয়ান পিরিয়ডের সময়কাল কত আঠারোশো বত্রিশ থেকে উনিশশো এক সাল এবং এটি হচ্ছে রোমান্টিক পিরিয়ডের পরের সময় রোমান্টিক পিরিয়ডটি ছিল কত সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো এবং তার পরবর্তীতে আসে ভিক্টোরিয়ান পিরিয়ড তার সময়কাল হচ্ছে আঠারোশো থেকে উনিশশো এক শ্রেষ্ঠ এবং শক্তিমান ঔপন্যাসিক ভিক্টোরিয়ান পিরিয়ডের যেটা কোন সময় ছিল কুইন ভিক্টোরিয়ার যুগে কুইন ভিক্টোরিয়ার যুগে শ্রেষ্ঠ এবং শক্তিমান ঔপন্যাসিক বললে উত্তরটি হবে কি চার্লস ডিকেন্স এবং আমরা গত ক্লাসে বলেছিলাম যে যদি শ্রেষ্ঠ এবং শক্তিমান ঔপন্যাসিক না বলে যদি প্রধান তিনজন কবি বলে তাহলে উত্তর হবে কি লর্ড আলফ্রেড টেনিসন রবার্ট ব্রাউনিং এবং ম্যাথু আর্নল্ড এই যে আমরা নিচে লিখেছি দেখেন তবে এই যুগের প্রধান কবি হচ্ছে তিনজন আলফ্রেড টেনিসন রবার্ট ব্রাউনিং এবং ম্যাথু আর্নল্ড ফেমাস লিটারেরি ওয়ার্কস তার বিখ্যাত সাহিত্যকর্মগুলো কী কী তার প্রথম গ্রন্থ প্রথম গ্রন্থের নাম হচ্ছে স্কেসেস বাই বস প্রথম গ্রন্থটির নাম হচ্ছে তার স্কেশেস বাই বস ফেমাস নোভেলস তিনি বি নোবেল বা উপন্যাসের জন্য খুবই বিখ্যাত ছিলেন তার বিখ্যাত উপন্যাসগুলো আমরা একত্রে বিভিন্ন সুন্দরভাবে লিখে রাখার চেষ্টা করছি দেখেন ডেভিড কপারফিল্ড ডেভিড কপারফিল্ড ফিল্ড ছিল তার আত্মজীবনীমূলক উপন্যাস অর্থাৎ নিজের জীবনের কাহিনী নিয়ে তার যে উপন্যাস ছিল সেটির নাম ছিল ডেভিড কপারফিল্ড যেখানে তিনি নিজেকে ডেভিড কপারফিল্ড নামে পরিচিত করেছিলেন অলিভার টুইস্ট এটি ছিল একটি বালিকের বালকের দুর্বিশহ জীবন কাহিনী একটি বালকের দুর্বিশহ জীবন কাহিনী নিয়ে তার লেখা যেই উপন্যাসটি সেটির নাম ছিল অলিভার টুইস্ট গ্রেট এক্সপেকটেশানস তার বিখ্যাত এবং শ্রেষ্ঠ উপন্যাস যদি বলে তাহলে সেটি হবে গ্রেট এক্সপেকটেশনস অর্থাৎ তিনি ছিলেন কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডের শ্রেষ্ঠ উপন্যাসিক এবং তার শ্রেষ্ঠ উপন্যাসটির নাম কি গ্রেট এ টেল অফ টু সিটিস এ টেল অফ টু সিটিস ফরাসি বিপ্লবের প্রেক্ষিতে লেখা তার একটি বিখ্যাত উপন্যাস এবং এখানে টু সিটি বলতে বোঝানো হয়েছে একটি হচ্ছে লন্ডন এবং অন্যটি হচ্ছে প্যারিস ওল্ড কিউরিওসিটি শপ জোর নেশায় সর্বশেষ হওয়ার যে কাহিনী একটা দোকানের সেটি হচ্ছে এই এটার মূল কাহিনী মূল প্রেক্ষাপট দ্য ওল্ড কিউরিওসিটি শপ দাদি এবং নাতনির কাহিনী এবং সেখানে জো খেলার কারণে পুরো একটি পরিবার শেষ হয়ে যায় সেটারই অবস্থা এখানে দেখানো হয়েছে দ্য ব্লিক হাউস দেখেন পরেরটি দ্য ব্লিক হাউস সেকালের আদালতের যে বিচিত্র বিচার ব্যবস্থা সেই বিচিত্র বিচার ব্যবস্থার প্রতি বিদ্রুপ করে যে রচনাটি সেটি ছিল হচ্ছে দ্য ব্লিক হাউস হার্ড টাইমস এটি তার একটি উপন্যাস তৎকালীন ইংল্যান্ডের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার বিবরণ দিয়ে যেই রচনাটি হয়েছিল যে উপন্যাসটি রচনা করেছিলেন তিনি তার নাম ছিল হচ্ছে হার্ড টাইমস আনফিনিশড নভেল তার যে উপন্যাসটি তিনি সমাপ্ত করতে পারেননি অসমাপ্ত ছিল সেটির নাম হচ্ছে দ্য মাই স্টোরি অফ অ্যাডোইন রোড দ্য মাই স্টোরি অফ অ্যাডৈইন রোড আদার নোভেলস এছাড়াও তার আরও কিছু উপন্যাস ছিল আমরা এর আগে যে উপন্যাসগুলো পড়েছি সেগুলো পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি স্টার স্টারমার্কও করে রেখেছিলাম তাছাড়া তার আরও কিছু উপন্যাস আছে একটি হচ্ছে দ্য পিক উইক পেপার্স দ্য পিক পেপার্স আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড লিটল ডর ইট লিটিল ডর ইট দ্য ব্যাটেল অফ লাইফ দ্য ব্যাটেল অফ লাইফ এখন আমরা তার বিখ্যাত উপন্যাসের সার সংক্ষেপ জেনে নিব অর্থাৎ সেগুলো থেকে পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে বা সেগুলোর কাহিনী চরিত্র এগুলো জেনে নেব এ টেল অফ টু সিটিস এখান থেকে যে চরিত্রগুলো ছিল সেই চরিত্র আমরা জেনে নেব ডক্টর মানেট লুসি চার্লস ডার্নে যার বই হতে কাহিনীটি সংগৃহীত ছিল কার্লাইল কার্লাইলের ফরাস বিপ্লবের ওপর একটি লিখিত বই ছিল বিশেষ করে সেখানে বাস্তিল পতন এবং বৃদ্ধ ফাউলনের যে হত্যাকাণ্ডের কাহিনি সেটা এখানে তুলে ধরা হয়েছে চরিত্রের কাহিনি তো এখানে আমরা যদি খুবই সংক্ষেপে বলি এটা নায়িকার নাম ছিল কি লুসি এবং এর নায়ক যেটা সেটা ছিল সিডনি কার্টন তো এই দুটা চরিত্রের দিয়ে যদি আমরা খুব সংক্ষেপে বলি লুসিয়ার প্রতি অপ্রতিরুদ্ধ এবং গভীর প্রেম যেটা সিডনি কার্টনকে নিজের জীবন উৎসর্গ করতে অনুপ্রাণিত করে এটি ছিল মূলত এটার মূল কাহিনী এবং চরিত্র এবং এখানে টু সিটি বলতে কী বোঝানো হয়েছে আমরা আগেই বলেছি একটি হচ্ছে লন্ডন এবং অপরটি হচ্ছে প্যারিস গ্রেট এক্সপেকটেশান যেটা তার বিখ্যাত একটি উপন্যাস শ্রেষ্ঠ উপন্যাস তার হচ্ছে গ্রেট এক্সপেকটেশান চরিত্রগুলো সম্বন্ধে আমরা জেনে নিই চরিত্রে কী ছিল ফিলিপ পিরিপ বা সংক্ষেপে যেটাকে বলা হয় পিপ ফিলিপ পিরিপ বা পিপ এখানে উপন্যাসের প্রধান চরিত্র এবং বর্ণনাকারী হচ্ছেন ফিলিপ পিরিপ বা পিপ মিস হ্যাভিশাম মিস হ্যাভিশাম পিপের বাড়ির কাছেই স্যাটিস হাউসে বাস করেন অর্থাৎ আমরা বলতে পারি তিনি ছিলেন পিপের এক ধরনের আত্মীয় অ্যাস্টেলা এই মিস হ্যাভেশ্যামের প্রতিপাল্য এবং পিপের বন্ধু মিস হ্যাভেশামের বাড়িতেই আশ্রিত এবং তিনি পালন করতেন অ্যাস্ট্রেলো নামের একটা মেয়ে এবং যে ছিল পিপের বন্ধু এখন আমি খুব সংক্ষেপেই আমি এই গ্রেট এক্সপেকটেশানস এবং চরিত্রগুলো দিয়ে এই উপন্যাসের মূল যেই কাহিনি সেটা আমি সংক্ষেপে আমি মুখে মুখে বলি আপনারা একটু শুনে রাখেন তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে ফিলিপ পিরিপ পিপ বা পিপ যে ছিল উপন্যাসের প্রধান চরিত্র এবং গণনাকারী সে ছিল মা বাবা হারা অনাথ একজন বালক তো সে বড় হয়েছিল তার বোনের বাড়িতে বোনের বাড়িতে বড় হওয়ার সময় সে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয় তার বোন ছিল খুবই খারাপ তবে তার যে ভগ্নিপতি ছিল সে ছিল খুবই ভালো মিস হ্যাবিশাম তার আত্মীয় একদিন এই মিস হ্যাবিসাম পিপকে তার বাসায় যেতে বলে তার বাসায় গিয়ে তার বাসায় যে প্রতিপাল্ল মিস হ্যাবিসামের বাসায় যে প্রতিপালল অ্যাস্টেলা মেয়ে এই অ্যাস্টেলা মেয়ের সাথে তার পরিচয় হয় তারা দুজন বন্ধু হয়ে যায় এবং তাদের মধ্যে অনেকটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তো এরই ফাঁকে পিপের জেল পলাতক একজনের সাথে পরিচয় হয় তো সে পিপকে ভদ্রলোক বানাতে চায় এবং সে বলে যে সে পিপকে বড়লোক করে দেবে এবং সে বড়লোক হওয়ার স্বপ্নে তার সাথে চলে যায় এই বড়লোক হওয়ার স্বপ্নে অ্যাস্টেলার সাথে তার কিছুটা দূরত্বের সৃষ্টি হয় তো হঠাৎ করে একদিন তার সমস্ত স্বপ্ন ধ্বংস হয়ে যায় সে জেল পলাতক আবার জেলে বন্দি হয়ে যায় সে জেলে বন্দী হওয়ার পরে পিপের সমস্ত স্বপ্ন ধ্বংস হওয়ার পরে সে আবার ব্যাক করে চলে আসে তো সে যখন আবার ব্যাক করে চলে আসে উপন্যাসের শেষে যেখানে দেখা হয়েছে যে অ্যাস্টেলার সাথে তার আবার সেখানে বিবাহবন্ধনে তারা বিবাহবন্ধনে যুক্ত হয় এবং এটি ছিল উপন্যাসের শেষ অংশ তো এটি ছিল মূলত গ্রেট এক্সপেকটেশনের মূল কাহিনীটুক ডেভিড কপার ফিল্ড যেটি ছিল তার আত্মজীবনীমূলক উপন্যাস চুর চরিত্র চরিত্রে তিনি নিজেই ছিলেন পরিচিতি ডেভিড কপার ফিল্ড হিসেবে হিজ মাদার তার মা হিজ স্টেপ ফাদার তার স্টেপ ফাদার যার নাম হচ্ছে মার্ড কাহিনী আমরা যদি খুব সংক্ষেপে বলি পিতার মৃত্যুর পরে জন্ম হওয়া ডেভিড কপার ফিল্ড অর্থাৎ পিতার যখন তার মৃত্যু হয় তার পিতার মৃত্যুর পরে তার জন্ম হয় ডেভিড কপারফিল্ডের তার মায়ের আবার বিয়ে হয় একজন লোকের সাথে তিনি ছিলেন খুবই দুষ্টু লোক তার নাম ছিল মার্ডিস্টন তো একসময় তারা দুজনেই লাঞ্ছনার শিকার হয় লাঞ্ছনার শিকার হয়ে তার মা মারা যায় এবং এই গল্পের শেষে লেখক নিজেকে লেখক হিসেবে তার যে স্বীকৃতি মিলে সেটি তুলে ধরেছেন এটি ছিল মূলত তার আত্মজীবনীমূলক যে উপন্যাস ডেভিড কপার ফিল্ড তার সার সংক্ষেপটুকু এবং এখান থেকে একটি কোটেশানস খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে চারিটি বিগেন্স অ্যাট হোম অ্যান্ড জাস্টিস বিগেন্স নেক্সট ডোর এটি হচ্ছে চার্জ ডিকেন্সের একটি বিখ্যাত কোটেশানস চারিটি বিগেন্স অ্যাট হোম অ্যান্ড জাস্টিস বিগেন্স নেক্সট ডোর অর্থাৎ বদান্যতা ঘর থেকে শুরু হয় এবারে আমরা জেনে নেব সেম নেম কনফিউশান অর্থাৎ একই নামের যে কনফিউশানগুলো হয় পরীক্ষায় যেমন হচ্ছে আমরা পড়েছি এ টেল অফ টু সিটিস যেটা আমরা পড়ে আসলাম ফরাসি বিপ্লবের লেখা লন্ডন এবং প্যারিস যে দুটো সিটি যদি এ টেল অফ টু সিটিস থাকে তাহলে দেখেন এখানে একটি সুবিধা আছে সবগুলোই উপন্যাস আমরা যতগুলো এখানে পড়বো এটি একটি উপন্যাস যেটি লিখেছেন চার্লস ডিকেন্স এবং এ টেল অফ এ টাব যদি টু সিটিস থাকে তাহলে হবে চার্লস ডিকেন্স এবং এ টেল অফ এ টাব যদি থাকে এ টেল অফ এ টাব তাহলে উত্তর হবে জনাথন সুইফট জনাথন সুইফট তারপরে আবার দ্য ব্যাটেল অফ লাইফ এটি কি এটি একটি উপন্যাস চার্লস ডিকেন্সের যদি বলে দ্য ব্যাটেল অফ লাইফ তাহলে হবে চার্লস ডিকেন্সের উপন্যাস আর যদি বলে দ্য ব্যাটেল অফ বুকস তাহলে সেটি উপন্যাস তবে জনাথন সুইফটের তবে খেয়াল করেন চার্লস ডিকেন্সের যে কনফিউশনগুলো হয় সবগুলোই কিন্তু জনাথন সুইফটের সাথে অর্থাৎ টু সিটিস বললে ডিকেন্স টাফ বললে সুইফট যদি বলে ব্যাটেল অফ লাইফ তাহলে হবে চার্লস ডিকেন্স আর যদি বলে ব্যাটেল অফ বুকস তাহলে হবে জনাথন সুইফট প্রিভিয়াস কোশ্চিনস এখন আমরা চার্লস ডিকেন্স থেকে যে কোয়েশ্চিনগুলো বিগত সালে এসেছিলো সেগুলো জেনে নেব দেখেন ডেভিড কপার ফিল্ড ইজ এ অর অ্যান ড্যাশ নোভেল ডেভিড কপারফিল্ড ফিল্ড নোভেল তো অপশানে যেগুলো ছিল সেগুলো ছিল বিভিন্ন পিরিয়ড নিয়ে আমরা অলরেডি জেনেছি ডেভিড কপারফিল্ড ফিল্ড উপন্যাসটি লেখা বিখ্যাত লেখক চার্লস ডিকেন্সের এবং তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের শ্রেষ্ঠ উপন্যাসিক এবং এটি ছিল তার আত্মজীবনীমূলক উপন্যাস সুতরাং ডেভিড কপারফিল্ড হবে কি ধরনের উপন্যাস বা কোন পিরিয়ডে সেটির উত্তর হবে ভিক্টোরিয়ান পিরিয়ড লন্ডন টাউন ইজ ফাউন্ড এ লিভিং বিং ইন দ্য ওয়ার্কশপ অর্থাৎ লন্ডন শহরটি কার সাহিত্যকর্মের মধ্যে উপজীব্য হিসেবে দেখা গিয়েছিল সেটি কি লন্ডন এবং প্যারিস আমরা এই দুটা পড়লাম কার মধ্যে চার্লস ডিকেন্স এছাড়াও তিনি তার অন্যান্য যে সাহিত্যকর্মগুলো ছিল শুধুমাত্র এ টেল অফ টু সিটিস এটাতে ছিল মূলত প্যারিস এবং লন্ডন এছাড়াও তার অন্যান্য কিছু সাহিত্যকর্মের মধ্যেও দেখা যায় যে তিনি লন্ডন শহরকে তার সাহিত্যকর্মের মধ্যে তুলে ধরেছিলেন এবং দুটো প্রশ্নই কিন্তু এসেছিল ছত্রিশতম বিসিএসএ তো সুপ্রিয় শিক্ষার্থীরা যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল থেকে পরবর্তী ক্লাস পেতে আমাদের সাথেই থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন ধন্যবাদ